বুঝতাম না কতটা ডেডিকেশন দরকার একটা ভিডিও ক্রিয়েটারের, চোখ কান না সব খোলা রাখতে হবে, নাকও বন্ধ শুকিয়ে নিতে হবে, এখানে ভালো স্পট আছে। রাজা এখানেও দোস্ত পেয়ে গেছে রাজার, তাই তো সব জায়গায় দোস্ত সব কিছু এত ইয়ে। আজকে রাজার ভিডিও করতে করতে হালাত টাইট হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম। আজ হচ্ছে সানডে, তবুও সকালে দুটো পড়ানো আছে। এই পড়াতে যাবো 8টা থেকে বেরিয়ে 10:30টার মধ্যে হয়ে যাবে, 10:30-11টার মধ্যে কমপ্লিট করে দেবো পড়ানো। তারপরে আজকে ইচ্ছা যে নিউ টাউনে 3-4টে এরিয়া কাভার করা। অ্যাকচুয়ালি তোমরা যারা ডেলি ফলো করো জানবে যে প্রত্যেক সানডে করে আমরা এখন কলকাতায় হোক বা কোথাও একটা যাওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের যেহেতু ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামে একটা নিউ আমরা পেজ খুলেছি ইনস্টাগ্রামে, তো ওটার জন্য আমরা যাচ্ছি, মানে কভার আপ ট্রাভেলিং এর রিলেটেড সমস্ত কিছু রিলস বাগেরা এসব ছাড়ি। তো আজকে নিউ টাউনে 4টে জায়গা কভার আপ করবো, তোমরা তো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এটা নিয়ে আমাদের চারবার হচ্ছে যে আমরা স্কুটি করে কলকাতায় যাচ্ছি, আর তারপরে মঞ্জির নিচে দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তাতেই। রাজা একটা ব্ল্যাক ফরেস্ট নিয়েছিল আর আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, খেয়ে দিয়ে পেটটা পুরে একদম গরমে ঘিরে গেছে। আমরা পুরো সিটি সেন্টারের পুরো অপোজিটে দাঁড়িয়ে আছি, প্রফেসর শঙ্কু থিম পার্কটায়। এটা আমরা ইনস্টাগ্রাম থেকে দেখেছিলাম, কিন্তু ওখানে লেখা ছিল ভোর 5টা থেকে রাত 8টা যখন ইচ্ছা। বাট এখন এসে দেখলাম টিকিট মূল্য 10 টাকা, সেটা কোনো ব্যাপার নেই, বাট বললো যে 2:30-3টার দিকে আসবে। এখান থেকে এখন আমরা দেখি কোনটায় যাই, এয়ারক্রাফ্টটা আগে দেখে নিই কোন টাইম থেকে কোন টাইম, তারপরে যাব। এয়ারক্রাফ্ট মিউজিয়ামটা চলে এসে আগে গাড়িটা পার্কিং করছি, এই দুজনে যাব। সব এত রোদ, আজকে বৃষ্টি হলেও সমস্যা, দাঁড়াতে হবে রোদ হলেও সমস্যা। এই রোদের মধ্যে বইয়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে, এই বইয়ের ইচ্ছা বল দুজনেরই প্যাশন ফলো করতে গিয়ে, হ্যাঁ সেটাই না, তাও বইয়ের ইচ্ছা যে গাড়ি করে যাব। এতটাই রোদ, পুরো এমনি তো কালো কাওয়া, তার মধ্যে মনে হচ্ছে তার কাক হয়ে যাবো বাড়ি যাওয়ার পথে, আর ধুলো এর লেগে আগে দাড়ি ফাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের এয়ারক্রাফ্ট এটা পুরোটাই, এয়ারক্রাফ্টটা দেখে খুবই ভালো লাগছে, এবার যাবো ভিতরে দেখা যাক। মনে হয় পার্কিং এটা দিতে হবে, দোকানও তো টিকিট মূল্য নিয়েছিল 30 টাকা, ঢুকতেই দুদিকে ফুল গাছ লাগানো ছিল আর সামনেই ছিল যুদ্ধ বিমানটা, যেটা সত্যি কথা বলতে রিয়েল ছিল, গুগল সার্চ করেও দেখলাম আর ওখানেও ওনারা বসেছিল, জিজ্ঞাসা করেছিলাম। আর এটা বাচ্চাদের জন্য, খেলার জন্য এটা রাখা ছিল, বাচ্চাদের খেলার জন্য অনেক কটা বেশ জায়গা ছিল। এখানে বড় একটা প্লেন রাখা আছে বাচ্চাদের জন্য, এটা বেশ ভালো, যে পেছনে পুরো খেলার জায়গা আর ছোটো ছোটো ফুল গাছ, ছোটো জায়গাটা বাট ছোটোর মধ্যে টাইম কাটানোর জন্য বেশ ভালো লাগছে। আর সব থেকে বড়ো কথা রোদ, আমার থেকে বেশি রাজার কষ্ট হচ্ছে, একবার লম্বা হয়ে শট নিতে হচ্ছে, একবার খাড়া ইয়ে হয়ে শট নিতে হচ্ছে, হরাইজন্টালি একবার ভার্টিক্যালি। আমি আর বলবো কি, আমি তো সব জায়গাতে যে ক্যামেরাম্যান, ক্যামেরা করতে ব্যস্ত, আমি হচ্ছে দিদির কি বলে ক্যামেরাম্যান, ভেতরে অনেক কিছু আছে বল, এক্সপিরিয়েন্সটা পুরো রিয়েল, তুলতে পারলাম না ফটো, প্রথমবার দেখলাম যে রিয়েল ক্রাফটের ভিতরে উঠেছি আর কি, ব্যাপার চালাই মানে 6-7 জন মিলে, মানে শুধু মানে একজন আছে মেন পাইলট, একজন আছে কোঅর্ডিনেটর, একজন আছে নেভিগেটর, একজন কো পাইলট, একজন পাইলট, আর তার সাথে 2 জন সহকর্মী, তার সাথে আবার 2 জন আছে মেকানিক্যাল জিনিস দেখার জন্য, বাপ রে বাপ, সেই লেভেলের জিনিস। আর স্বাভাবিক একটা নতুন জিনিস দেখতে পারলাম, জানতে পারলাম ভিতরগুলো এত কিছু থাকে, এত কিছু জানতে পারলাম। রাজা এখানেও দোস্ত পেয়ে গেছে রাজার, তাই তো সব জায়গায় দোস্ত, সব জায়গায় দোস্ত পেয়ে যায়। সত্যি বলছি এক্সপিরিয়েন্সটা অসাধারণ, খুব বেশি ভালো লাগলো বেশ এসে, বাচ্চাদেরও খুব বেশি ভালো লাগবে কারণ চারিদিকে বাচ্চাদের খেলার জায়গাও আছে। এখানে আবার ছোট্ট লেক মতো আছে, আই থিঙ্ক ওই সামনে দিয়ে জলের কিছু খেলা হয়তো হয় সন্ধ্যেবেলায়, দেখে যেটুখানি মনে হচ্ছে, বাট বেশ ভালো। আর ভেতরটা পুরোটাই রিয়েল, বাট ভিডিও ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, মানে ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স একটা হলো। আমরা এয়ারক্রাফ্ট মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে যাব কি জানো, যাবো রাজা এবার, হ্যাঁ
কিছু একটা সামথিং মিউজিয়াম বলে আচ্ছা ট্রাইবাল মিউজিয়ামে যাব আচ্ছা ট্রাইবাল ভিলেজ এখান থেকে 11 মিনিট তো দেখাচ্ছে তার আগে যেটা মাস্ট নিডেড হচ্ছে জল আজকে প্রচন্ড রোদ থেকে লেটেস্ট রাস্তার মাঝখানে রাজখানে যেখানেই ভালো দৃশ্য দেখো দাঁড়িয়ে পড়ো দেখো এরকম কটেজও আছে পুরো গ্রিনারিতে ভর্তি গাছ সব রকমের আবার মাঝখানে দেখো এটা কি অসাধারণ লাগছে না জায়গাটা তোমরা যারা কলকাতার মধ্যে থেকো গ্রামের ফিল নিতে চাও একটা দিন থাকতে চাও তারা এখানে এসে থাকতে পারবে পেছনের কটেজগুলোই থাকতে পারবে রাত তো দেখে বলছে শোনাই আমি আর বাড়ি যাবো না এখানেই থাকবো দেখো এখানে আরেকটা বেদানা গাছ ভালো বল রাজা পুরো হ্যাঁ অনেক বড় জায়গা দেখবি যাই জ্যাঠারা যদি হাঁটতে পারতো আসা যায় সত্যি কথা বলতে আমি আর রাজা আগেও ঘুরতাম কিন্তু রাজা যেহেতু ট্রাভেলিং তো তো ট্রাভেলিং প্রচুর করেছে কিন্তু ভিড় ভাড়টা অত পছন্দ করতো না বলে আমরা কলকাতার দিকে কোনোদিনই আসতাম না লোকালেই টুকটাক বসে গল্প করতাম কিন্তু এখন যেহেতু ইনস্টাগ্রামের ভিডিওর জন্য আসছি বাট আসছি বলে এত সুন্দর সুন্দর জায়গা ফিল করতে পারছি এত দারুণ লাগছে জায়গাটা ছোট্টর মধ্যে অল্পর মধ্যে কিন্তু অসাধারণ দেখো এখানে আবার এরকম করে রয়েছে বসার জায়গা মানে বসাও যাবে এখানে এটাই হচ্ছে সব থেকে মেন আকর্ষণ যেটা বুঝতে পারছি ভেতরে অনেক কিছু আছে যাব যদি ভিডিও করতে অ্যালাউ করে তো ডেফিনেটলি ভিডিও করবো কেমন এটা পুরোটাই ওপেন সিসি ক্যামেরা না কেউ ঢুকতে পারবে দারুণ না রাজা অসাধারণ সব চলো তোমাদেরকে একটু দেখাই এই যে খুব সুন্দর করেছে এটা ভালো জায়গায় এসছি রাজা সব সাঁওতাল ফ্যামিলিদের বারে মে লেখা আছে একটু লাইটিং এর প্রবলেম হচ্ছে এখানে বাট এই কাজটা দেখো এই কাজগুলো দেখো হাত দেওয়া নিষেধ তাহলে ওপরে ওঠা যাবে সাধারণ দেখো সব হাতের কাজ টাচ করছি না আমি গাছ নিচে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম ওটার সময় আমার একটু ভয় লাগছিল এই যে উপরে পুরো আর্ট করাই যে ভাবো সুন্দর কিন্তু ছোট্টর মধ্যে জায়গাটা সব হাতের কাজ কিন্তু এগুলো অসাধারণ উপর থেকে নিচটাকে এরকম লাগছে এখনো আমরা যদিও ওই দিকটাই যাইনি যাব পরে দেখেছিস সব কিছু এত আজকে রাজার ভিডিও করতে করতে হালা টাইট হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গাটা আবার অসাধারণ ভাল লাগছে না এখানে এসে একটু বসলো আমরা এই সাইডটা এসে বা সত্যি জায়গাটা অসাধারণ খিদেও পড়ে গেছে তো রাজা বাড়ি থেকে ফ্রুটস বাগেরা নিয়ে এসে আমি তো পড়ানো থেকে ডাইরেক্ট চলে এসেছি ও ফ্রুটস নিয়ে এসো আসুক শর্ট কমপ্লিট করে তারপর একটু ফ্রুট খাবো এখানে বসে লাস্ট প্রফেসর শঙ্কু মিউজিয়ামটাই গিয়ে করে তারপরে বাড়ি জিম এরিয়া এটা পুরো সেটা আমাদের বাড়ির পাশে হলে ভালো হতো বল তাহলে করতে এটা আমাদের বাড়ির পাশে হলে ভালো হতো আই থিঙ্ক পরে চার্জ নেবে বুঝলি
এই জন্য এখন থেকে করছে, মানে হয় না যে ডেলি আসবে করবে, চার্জ নেবে পরে। ইমা চার্জ নেই তো? হ্যাঁ ওটাই বলছি, এটা বাচ্চাদের জন্য, এটা কোনো প্রেশারই পাচ্ছে লাগছে না হাতে, 1 কিলো লাগছে না। জোরে ধর, জোরে ধর, হাট আরে কিচ্ছু না, হাট আরো জোরে, হাট আর জোরে পারবো না রাজা, আর জোরে পারবো না। চলে এলাম প্রফেসর শঙ্কু, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের একটা, সত্যজিৎ রায় তো অনেক ক্যারেক্টার সৃষ্টি করেছে, তার মধ্যে এটা আরেকটা অন্যতম। প্রথমে ঢুকেই শঙ্কুর পেলাম। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এটাই, প্রফেসর শঙ্কু তখন তো বন্ধ ছিল বলে এখন এলাম আবার। তো এলাম দেখতে, বেসিক্যালি তো শর্টস ভিডিওর জন্যই আসা। একটা কথা তোমাদেরকে না বললেই নয়, এই যে মানুষটাকে দেখছো রাজা, এতটা ডেডিকেশন হয়ে এখনো মানে ভিডিওগ্রাফিটা করে, আমাদের তো সত্যি কথা বলতে ক্যামেরাও নেই ফোনের মধ্যে যা কিছু, বাট ও অনেক বেশি এখন হার্ডওয়ার্কিং করছে। যাই হোক, একদিন হয়তো তার ফল ডেফিনেটলি পাবো আমরা। তো ফাইনালি আমরা এবার বাড়ি ফেরার পথে, আর ভালো লাগছিল না, 3টে এরিয়ায় আজকে কভার করেছি, 4টে তো ঠিক করেছিলাম কিন্তু আর শরীর সাথ দিচ্ছিল না। ভারী আমরা কিছু খাইনি, কারণ বাড়ি এসে ভাত খাবো। ভাত, ভেজ ডাল, আলু পটল, এটা সোয়াবিন আমার ফেভারিট, পেঁপে দিয়ে যেটা জ্যাঠা পাঠিয়েছিল, আর এই যে রাজার খাচ্ছে, আমিও খাচ্ছি। কমপ্লিট এতটাই বেশি খিদে পেয়ে গেছিলো বলে যে এখন ডেলির তুলনায় বেশি ভাত খেয়ে নিলাম। যাই হোক, কি আর ভালো লাগছে না, এবার একটু শুয়ে শুয়ে দেখবো কেমন কি শর্ট নিয়েছি, কেমন কি ফটো তুলেছি, একটু সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ফটো মোটোগুলো, এগুলো করবো এখন, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ বিগ বসও নেই এখন। যাই হোক, গিয়ে তাহলে কি আজকের ব্লগটাকে এইটুখানি রাখছি, ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।